দেশে সম্প্রতি ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে একটি বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা চালানো হচ্ছে বিভিন্ন মহল থেকে। এ ব্যাপারে একটি ব্যাখ্যা প্রয়োজন বিধায় আমি আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি। প্রকৃতপক্ষে বাংলাদেশে 2013 সালে ডিজেলের মূল্য ছিল প্রতি লিটার 68 টাকা এবং সেটি এপ্রিল 2016 সালে মূল্য প্রতি লিটার ডিজেলের মূল্য 3 টাকা হ্রাস করে 65 টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর 5.5 বছরে ডিজেলের কোনো মূল্য বৃদ্ধি করা হয় নাই এবং চলতি অর্থ বছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেতে থাকায় সর্বাধিক ব্যবহৃত জ্বালানি তেলের অনেকগুলো আইটেম আছে, ডিজেল, পেট্রোল, কেরোসিন সহ নানা ধরনের আইটেম আছে এবং তার মধ্যে ডিজেল হচ্ছে সর্বাধিক ব্যবহৃত। এবং ডিজেলের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বিপিসি প্রচণ্ডভাবে লোকসানের সম্মুখীন হয়। গত জুন মাসে অর্থাৎ এবছরের জুন মাসে প্রতি লিটার ডিজেলের ক্ষেত্রে বিপিসিকে ভর্তুকি দিতে হয়েছে 2.97 টাকা। জুলাই মাসে এবছরের প্রতি লিটারে 3.60 টাকা, আগস্ট মাসে 1.58 টাকা, সেপ্টেম্বরে 5.62 টাকা এবং অক্টোবরে এই লোকসান গিয়ে দাঁড়ায় 13.01 টাকায় এবং এতে এই বছর লোকসানের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে এই পর্যন্ত 1147.66 কোটি টাকা। তো অর্থাৎ 1147.60 লক্ষ টাকা। আবার বলছি, এটা এই বছর সর্বমোট বিপিসির লোকসান এই ক্ষেত্রে গিয়ে দাঁড়িয়েছে 1147.6 কোটি টাকা। এবং আরেকটি বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আন্তর্জাতিক বাজারে আমাদের ডলারের মূল্যের সাথে টাকার মূল্যমানের টাকার অবমূল্যায়ন হয়েছে। অর্থাৎ 2016 সালে যেখানে ডলারের প্রতি ডলারের মূল্য ছিল 79 টাকা সেটি বর্তমানে 85.75 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এতে করেও সরকারকে জ্বালানি তেল আমদানি করার ক্ষেত্রে অনেক বেশি ডলার খরচ করতে হয়, অনেক বেশি টাকা ব্যয় করতে হয় এবং এই অবমূল্যায়ন 6.75 টাকা 2016 সালের তুলনায়। আর অন্যদিকে আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে বাংলাদেশের জ্বালানি তেলের মূল্য তুলনা করি তাহলে দেখা যাচ্ছে ভারতে পশ্চিম বাংলায় প্রতি লিটার ডিজেলের মূল্য কদিন আগে 5 টাকা কমানোর পরও প্রতি লিটার ডিজেলের মূল্য হচ্ছে 90 রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় 104 টাকা। ভারতের দিল্লিতে প্রতি লিটার ডিজেলের মূল্য 98.42 রুপি অর্থাৎ সেটি 114 টাকা। পাকিস্তানে প্রতি লিটার ডিজেলের মূল্য হচ্ছে 142.62 রুপি, শ্রীলঙ্কায় 144 রুপি, নেপালে 112.39 রুপি। এই বিবেচনায় দেখা যাচ্ছে বাংলাদেশে ডিজেলের মূল্য আশেপাশের সব দেশের তুলনায় অনেক কম এখনও। এবং এটার প্রেক্ষিতে যেটি হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ থেকে ডিজেল ভারতে পাচার হয়ে যাচ্ছে। বাংলাদেশে মূল্য কম থাকার কারণে বাংলাদেশ থেকে চোরাকারবারীরা ডিজেল কিনে সেটি ভারতে পাচার করে দিচ্ছে। তো সরকার বাংলাদেশে অব্যাহতভাবে এই জ্বালানি তেলের ক্ষেত্রে ভর্তুকি দিয়ে আসছে এবং সেই ভর্তুকি হাজার কোটি টাকা গত কয়েক বছরে হাজার কোটি টাকা সরকারকে ভর্তুকি দিতে হয়েছে। গত এক বছরেই 1147 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে এবং যেহেতু পার্শ্ববর্তী দেশে এই জ্বালানি তেলের মূল্য অনেক কম এবং পাচারও হয়ে যাচ্ছে, এটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই সরকার দাম বাড়িয়েছে। এটি নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই এবং সবাইকে অনুরোধ জানাবো এটি নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে বাস্তবতার নিরিখে কথা বলার জন্য, বাস্তবতার নিরিখেই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এবং যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় সেজন্য যেন আমরা এমন কোনো কিছু করা অনুচিত যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়। আর এটার অজুহাতে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি করাও অনুচিত। সরকার
সবার সাথে বসে যেটি যৌক্তিক সেটিই করবে। সুতরাং আমি সবাইকে অনুরোধ জানাবো এই ব্যাপারে কোনো বিভ্রান্তি না ছড়ানোর জন্য, এবং এটার অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধি করার একটি সুযোগ হিসাবে কেউ যেন ব্যবহার না করে, সেই ক্ষেত্রে সরকার কঠোর অবস্থান গ্রহণ করতে বাধ্য হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ আলমগীর সাহেব এই ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছেন, সরকারকে দোষারোপ করেছেন, আরও নানাভাবে এমনভাবে কথাগুলো বলেছেন যেগুলো আসলে রাজনৈতিক শিষ্টাচার মধ্যে পড়ে না। তো আমি মির্জা ফখরুলসহ আলমগীর সাহেবকে বলবো যে আশেপাশের দেশে ডিজেলের মূল্য কত, এবং পাকিস্তানে ডিজেলের মূল্য কত, ভারতে ডিজেলের মূল্য কত, শ্রীলঙ্কায় ডিজেলের মূল্য কত, নেপালে ডিজেলের মূল্য কত, এগুলো একটু দেখে শুনে জেনে তথ্যপাত্র ঘেটে তারপর কথা বলার জন্য। সেই তথ্যপাত্রগুলো জানলে তিনি যেভাবে কথা বলছেন সেইভাবে কথা বলতে পারেন না। আর স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে সবসময় বিভিন্ন সময় সামান্য উত্তেজনা হয়, এটি যে কখনো হয়নি তা নয়। কিন্তু আশেপাশের দেশের সাথে যদি আমরা তুলনা করে দেখি, বাংলাদেশে এই স্থানীয় সরকার নির্বাচনে যে পরিমাণ বিশৃঙ্খলা অতীতে হয়েছে, এখনও যে সমস্ত কথাবার্তাগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে সেটি পাশের দেশের তুলনায় অনেক কম। আমাদের দেশে স্থানীয় সরকার নির্বাচন আশেপাশের দেশের তুলনায় অনেক শান্তিপূর্ণভাবেই হচ্ছে।